হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে তো নীলষষ্ঠী, সবাই তোমরা জানো তো। আমি নীলষষ্ঠীতে বরাবরই মার কাছে চলে আসি, কারণ আমার শ্বশুর বাড়িতে হয় শিবরাত্রি, সেটাও করি, নীলষষ্ঠীও করি। নীলষষ্ঠী তো সন্তানের মঙ্গল কামনার জন্য করে, আর আমার বিরাটিতে ভীষণই ভালো লাগে, যেহেতু বিরাটি আমার মার বাড়ি। আর এখানে মন্দির আছে, বড় ঠাকুরের মন্দির, এত সুন্দর, স্টেশনের কাছে, ওখানে পুজো দিতেও খুব ভালো লাগে, খুব সুন্দর, মন্ত্র বলে পুজো হয়। তা মা আর আমি একসাথে যাই, রায়নও যায় আমাদের সাথে, কারণ যেহেতু বাড়িতে আর কেউ নেই তাই রায়নও খুব এনজয় করে। আজকে বেশিরভাগ ভিডিও শ্যুট করেছে রায়ন, মানে ও খুব সুন্দরভাবে করেছে, আমাকে এই ভিডিওগুলো ওই করে দিচ্ছে, তারপর বলছে, তাই জন্য তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম। আর বিরাটিতে আসলে একটা আলাদা ফিলিংস হয়, যেহেতু এখানে আমার সব কিছু, তো খুবই ভালো কাটলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আর কি কি করেছি, একটু ফটোশ্যুট করলাম, তারপরে আমরা ঠাকুরের, মানে শিব ঠাকুরের মাথায় জল দিতে গেলাম, বাবার মাথায়, রায়না গিয়েছিল। আর এবারে খুব দিদাকে মিস করেছি, কারণ প্রত্যেক সময় দিদাও যায়, মানে এই বৈশাখ মাস আসলে কিছু মানুষের কথা না মনে করে পারে না, এক হচ্ছে দিদা আর এক হচ্ছে আমার লালান্টি, মানে আমার সেজো মাসি, লালান্টি বলতাম। খুব কষ্ট হয় এই বৈশাখ মাসটা আসলে। গত বছর দিদা মারা গেলে, এক বছর হলো, তাই আমাদের বরতলা একটা উৎসবও হয়, সেখানেও যাই, সেটাও তোমাদের সাথে প্রত্যেক বছর শেয়ার করি, এবারেও শেয়ার করবো। এই যে আমাদের, মানে স্টেশনের পাশে বড় ঠাকুরের মন্দিরটা খুব সুন্দর, আজকে মন্দিরের পিকচারটা ভালোভাবে নিয়েছি। এই ঠাকুরমশাই পুজো করে, ওনার নাম গোপালদা, খুব ভালো, মানে সবাই গোপালদা গোপালদা বলে। যাই হোক, রায়ন এখানে ধূপকাঠি সব কিছু ধরিয়েছে। আর এবারে আবার আমরা ঘিয়ের প্রদীপ ধরিয়েছিলাম, সবাই শুনলাম যে ঘিয়ের প্রদীপ সন্তানের মঙ্গল কামনায় জ্বালায়, তাই জন্য আমরাও জ্বালিয়েছি। সরি, ওটা শুধু বড় ঠাকুরের মন্দির না, কালী ঠাকুরেরও মন্দির, আর ওখানে শিবেরও পুজো হয়, তাই আমরা ওখানেই প্রত্যেকবার বিরাটিতে জল ঢালতে যাই। আর অপোজিটে এই দোকানগুলো আছে, রায়ন আবার বললো বিরাটিতে এইটাও মা, মানে আমি ফটোশ্যুট করি, তাই করলো। আর সবাই এই যে পুজো দিচ্ছে, খুব সুন্দরভাবে মন্ত্র পড়ে পুজো হয়, খুব ভালো লাগে এই জায়গাটা পুজো দিতে। যেমন আমার শ্বশুরবাড়ি এই জায়গাটা পুজো দিতে ভালো লাগে, আর এখানে রায়ন এগুলো সব শ্যুট করেছে, রায়নকে বলেছিলাম, সুন্দর শ্যুট করেছে আমার বাবাটা। রায়ন আবার ওই বড় ঠাকুর কালী ঠাকুরের মন্দির ওখানে ধূপকাঠি দেখালো, আমি বললাম একটু ধূপকাঠি দেখাও, তো ধূপকাঠি দেখালো। এখানে যাওয়া মার বাড়ি থেকে যাতায়াতের পথেই, যেহেতু মার বাড়ি স্টেশনের কাছে, তো ওখান দিয়েই। আর এবার মা আবার সব ফল টল, মানে বানালো, তরমুজ এগুলো সব কাটলো। তারপরে মার হাতের এই সাবু মাখাটা হচ্ছে স্পেশাল, খুব ভালো হয়, আর বেলপানা করেছে, এগুলো এরপর খাওয়া শুরু হবে আমাদের। মা সব সাবু মাখলো, বেলপানা করলো, ফল কাটলো, তা আমাদের এখন উপোস হয়ে গেছে, শিবের মাথায় জল দেওয়া হয়ে গেছে, এখন আমরা উপোস ভাঙব, মানে আমরা এখন খাবো। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক করবে, শেয়ার করবে, আর যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। টাটা, সবাই ভালো থাকবে, সবার নীলষষ্ঠী যেন খুব সুন্দরভাবে কাটে সন্তানদের নিয়ে, আর কি বলবো, টাটা।